25 বছর ধরে আপনি একাই থাকেন? একাই। তারপরে মাসে ইনকাম কত হয়? আসসালামু আলাইকুম, সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর চেয়ে একটু আলাদা। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ওনার সাথে কথা বলি। চাষের এই ব্যবসা কতদিনের? মেলা বছর। একাই করেন? আপনার বাসা কই? এদিকে থাকেন? চাষা নাই? আর কে আছে বাসায়? একাই থাকেন? এই চাল কি কিনে নিয়ে আসেন নাকি প্রতিদিন? এটা প্রতিদিনই ঘোরা করে নিয়ে আসেন? দিনেরটা কি দিন বেচা শেষ হয়ে যায়? তারপরে মাসে ইনকাম কত হয়? এমন অনেককেই আশেপাশে দেখি যারা অল্পতে হার মেনে যায়, ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে, কিন্তু এর হিসেবটা আলাদা। আপনার ছেলে মেয়ে ও কই থাকে? দেশের বাড়ি কই আপনার? কি থানা? ও শেরপুর। শুধুমাত্র একটু বেঁচে থাকার আশায় সেই শেরপুর থেকে এখানে এসে থাকে। একাই সব করতেছেন না? একাই। আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর আমি। তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম এই চাচি এখানে বসে পিঠা বানাচ্ছে, আর আমার হাজব্যান্ড বলল ওনার পিঠা নাকি ভালো খেতে। তো আমরা এখানে বসেই খেলাম। ওরা চেতুই পিঠা খেলো, আমি ভাপা পিঠা খেলাম। ভাপা পিঠাটা খেতে সত্যি অসাধারণ ছিল। আপনারা খেয়াল করেছেন উনি নিজেও কিন্তু ভাপা পিঠা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। উনিও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো উনি আমাকে বলছিলেন যে এগুলো সিদ্ধ চাল দিয়ে বানানো, খেতে অনেক ভালো হয়েছে না? আমি বললাম হ্যাঁ চাচি, এটা সত্যিই খেতে ভালো হয়েছে। তো ওনাকে একা কাজটা করতে দেখে আমার খুব কৌতূহল হলো যে একটু তার সম্পর্কে জানি। চাচা মারা গেছে কতদিন হয়েছে? 25 বছর। 25 বছর ধরে আপনি একাই থাকেন? চাচা কি করতো বেঁচে থাকতে? চাকরি। আপনার দেশের বাড়িতে আত্মীয় স্বজন নাই? হ্যাঁ সেটাই। আপনি দেশে যান না? আর এই যে অন্য সময় কি করেন শীত ছাড়া? শীত ছাড়া না, নিজে ব্যবসা করে খাইতেছেন, এ তো অনেক ভালো, অনেক ভালো কাজ। একা হাতে হ্যাঁ, এখন তো চালের দাম মনে হয় অনেক বেশি না? উনার একটা কথা আমার খুব ভালো লেগেছে যে উনি বলেছে যে আমি চেয়ে খেতে পারবো না, তাই তো উনি কষ্ট করে হলেও নিজে কাজ করে খাচ্ছে। চাল ভাঙাইতে কত করে নেয়? 10 টাকা কেজি। আশেপাশে অনেক সামর্থ্যবান মানুষও অল্পতে দেখা যায় ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে। তো তাদেরও উচিত
এদের থেকে শেখা, অল্পতেই কেন মানুষের কাছে হাত পাতবে, তার চেয়ে নিজে কাজ করে খেলে সেটা তো অনেক সম্মানজনক। আরও কিছুক্ষণ চাচির সাথে গল্প করার ইচ্ছে ছিল, কিন্তু এদিকে কাস্টমার চলে এসেছে, সে কারণে আমি এখান থেকে চলে গেলাম। তো আপনাদের থেকেও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা চাচি, ভালো থাকেন।